আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঙ্গলমঙ্গল আসছেন তোমার চ্যানেল সব বন্ধুকে স্বাগত আমার চ্যানেল সব বন্ধু নিশ্চয় সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি তো আজকে এখন আবার একটা ভ্লগ ভিডিও শুরু করছি তো এখন বাজে বিকেল 5:30 তো আমি চলে এসেছি পরেশনাথের মন্দির খান্নার কাছে পরেশনাথের মন্দির মানে বাসে করে আসলে খান্নায় নামতে হবে জংশন থেকে বাসে করে আসলে খান্নায় নামতে হবে খান্না বা বাসস্টপে নামতে হবে ওখান থেকে মানে মিনিট পাঁচেকের রাস্তা হেঁটে পরেশনাথের মন্দিরে পৌঁছে যাওয়া যাবে তো সে পরেশনাথের মন্দিরে এসছি এসে বাইরেটায় দেখো দাঁড়িয়ে আছি এখন মন্দিরের ভেতরটা খোলেনি মানে গেটের মেন গেটটি খুলেছে মন্দিরের গেট এখনও খোলেনি তো মন্দিরের ভেতরে ঢুকে দাঁড়িয়ে আছে তো তার আগে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সামনে একটা সুন্দর ভেতরে ঢুকে পাশে ঠিক ডান পাশে একটা জলের মানে পুকুরের ছোট্ট একটা পুকুরের মতন আছে সেখানে অনেক বড় বড় মাছ তো চলো আগে মাছটা তোমাদেরকে দেখিয়ে দিই ঠিক ওইখানে মন্দিরটা রয়েছে তো আমি এখন মন্দিরটা তোমাদেরকে মানে ব্যাক ক্যামেরা অন করে তোমাদেরকে মন্দিরটা পুরোটা ঘুরে ঘুরে দেখিয়ে দেবো এই পরেশনাথের মন্দির খোলা থাকে ভোর 5:30 থেকে বেলা 12:30 পর্যন্ত আর বিকেলবেলা 4:30 থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত মন্দিরের বাইরেটা তোমাদের সম্পূর্ণটা আমি ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম আর আমরা মন্দিরের ভেতর থেকে ঠাকুর দেখে আসলাম ভেতরে মহাবীরের মূর্তি আছে ভেতরে ক্যামেরা যেহেতু অ্যালাউ নেই সেহেতু আমি ভিডিও করতে পারিনি ভেতরে তোমাদেরকে দেখাতে পারিনি তো ভেতরটা দেখে ভেতরটা সুন্দর কাচের কারুকার্য করা মন্দিরের ভেতরটা তো দেখতে খুবই ভালো লাগছে তোমরা বাইরে চলে এসেছি আর পাচে মন্দিরের প্রাচীরের গায়ে এরকম বিভিন্ন রকম মূর্তি সব সিমেন্ট মানে তৈরি করা আছে
তো আমরা পরেশনাথের মন্দির দেখে বাইরে বেরিয়ে এসেছি। বাইরে বেরিয়ে তার ঠিক পাশেই রয়েছে জৈনদের দাদাজি মন্দির। তো জৈনদের দাদাজি মন্দিরে আমরা ঢুকেও পড়েছি। তো আমি একবার পুরো আগে পুরোটা তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার ঘুরে ঘুরে, তারপর ব্যাক ক্যামেরা অন করে মন্দিরের সম্পূর্ণটা তোমাদেরকে দেখাবো। এখানেও মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাও নেই, তাও বাইরের থেকে যতটুকু দেখা যাচ্ছে সেটুকুই তোমাদেরকে দেখাবো। তো চলো আমরা আগে পুরোটা ঘুরে ঘুরে দেখে নিই। দাদাজি মন্দিরের ভেতরে একটা ছোট্ট জলাশয় বা পুকুরের মতন রয়েছে, তার মধ্যেও হাঁস চড়ে বেড়াচ্ছে আর কচ্ছপও আছে, কিন্তু কচ্ছপের ভিডিওটা অত স্পষ্ট নয় কারণ জলের অনেকটাই তলায়। আর মাছও আছে অল্প, মানে সব মিলিয়ে বেশ ভালোই লাগছে। আর চারিদিকটা পুকুরে বেশ সুন্দর করে বাঁধানো আছে। তো আর এই মন্দির মানে সকালবেলা খোলা থাকে সকাল 6টার থেকে বেলা 11:30 পর্যন্ত, আর বিকেলে খোলে বিকেল 4:30 থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত। তো আমার ভিডিওটা আমি আজকের মতন এখানেই শেষ করবো, আর বেশি বড় করবো না। তো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার নতুন বন্ধু যারা আমার ভিডিওটা দেখছো এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে আর অল করে দিও, যাতে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতন টাটা।